আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা হচ্ছে, আপনারা যারা এয়ার কন্ডিশনের কাজ করেন, তারা আসলে যখন কাজ করতে যাবেন কাস্টমারের বাসায় অথবা ফ্যাক্টরিতে, যে জায়গায় কাজ করতে যাবেন, তখন একটা এসিতে কোনো সমস্যা হলে আসলে সেটা আগে কীভাবেই খুঁজে বের করবেন যে কী সমস্যা হতে পারে, এ টু জেড আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনারও কোনো প্রবলেম না হয় বা কাস্টমারেরও কোনো প্রবলেম না হয়। অনেক সময় দেখা যায় যে এমনও হয়ে যায়, একটা এসির কাজ অন্য জনে করে গেছে, আমরা যাই বলে যে এসির এই সমস্যা এই কাজ করতে, বা অনেক সময় দেখা যায় যে একটা এসিতে তার সমস্যা হয়ে থাকে, পরে বলে না এটা সমস্যা হয় নাই, আপনারা করার ক্ষেত্রে সমস্যা হয়েছে। তো আসলেই একটা এসির আমরা প্রথমত কাস্টমারের বাসে যাই, যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে অবশ্যই আমরা যে একটা এসিকে আগে অন করবো, এসিটাকে অন করে এসি চলে কিনা, কম্পেসার সার্ভিসিং করার ক্ষেত্রে হোক, যে কোনো সমস্যার ক্ষেত্রে হোক, আগে যাইয়া তার এসিটাকে অন করব। এসিটা কীভাবে অবস্থাতে আছে ওইটা আমরা আগে চেক করব, এসি কি চলে না কি চলে না, সুইং মোটর ঠিক আছে কিনা ইনডোরের, বা আউটডোরের কম্পেসার ঠিক আছে কিনা, ফ্যান ঘুরতেছে কিনা, এভরিথিং সব আমরা আগে চেক করব। তারপরে যে যে কী সমস্যা সেই কাজটা আমরা করব। তো আমি আজকে কাজ করতে আসি, এটা হচ্ছে ডাইকিংয়ের 10 টনের একটা এয়ার কন্ডিশন। তো এই সমস্যাটা হচ্ছে এটা ঠান্ডা হয় না, তো কাস্টমারে বললো যে এটা ঠান্ডা হয় না, ইনডোরটা চলে, আউটডোর চলে না। তো আউটডোর চলে না কে নাকি চেক করে গেছে, যেটার কম্পেসার ঠিক আছে কিনা, কম্পেসার ঠিক আছে বলে যে চেক করে গেছে। তো সেক্ষেত্রে আমার প্রথমত যে কাজটা সেটা হচ্ছে এসির কম্পেসার এবং ফ্যান মোটরটা ঠিক আছে কিনা সেটা আগে আমার দেখতে হবে। সেক্ষেত্রে যদি ইনডোর থেকে না চলে, অনেক সময় দেখা যায় যে এটাতে যেহেতু হাই প্রেশার আর লো প্রেশার কাট আউট থাকে, সেক্ষেত্রে ইনডোর চলার পরে যদি গ্যাস না থাকে কম্পেসার চলে না। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যেই অবশ্যই এসিগুলার সার্কিট ব্রেকার থাকে, সার্কিট ব্রেকারটা অন করে দিবেন। অন করার পরে এসিটা যেই রিলেটা থাকে, রিলে চাপ দিয়ে দেখবেন যেই এসি চলে কিনা, আগে রিলে চাপ দিয়ে দেখবেন কম্প্রেসার ফ্যান মোটর এগুলো চলে কিনা। আমাকে স্টার্টটা দাও। তো অবশ্যই আগে যদি ইনডোর ইউনিট চেক করবেন, ইনডোর ইউনিট ঠিক থাকলে আউটডোর ইউনিটের কম্প্রেসার ফ্যান মোটরগুলো অবশ্যই চেক করবেন। হ্যাঁ, এই এসির যে কম্প্রেসার চলতেছে এটা 10 টনের একটা, তো এই এসির কম্প্রেসার ফ্যান মোটর ঠিক আছে চলতেছে, আমি চেক করে নিলাম, সার্কিট ব্রেকারটা অফ করে দেব। তো অবশ্যই প্রথম অবস্থায় কম্প্রেসার এবং ফ্যান মোটর আউটডোর ইউনিটে এটা চেক করে নেবেন। তো আমরা অবশ্যই একটা এসি যখন চেক করব বা এসিতে কোনো সমস্যা হলে যখন আমরা সেটা ফাইন্ড আউট করতে যাব অথবা সার্ভিসিং করার ক্ষেত্রে, অবশ্যই আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এসিটাকে চালিয়ে নিব, এসিটাকে অন করে নিব, অন করে দেখব যে আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিটে কোনো সমস্যা আছে কি না সেটা দেখে দেন ওই অনুযায়ী কাজ করব। আগে অবশ্যই এসিটাকে চালিয়ে নেবে, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হয় এবং কাস্টমারের জন্য বেটার হয়। আমি অনেক ক্ষেত্রে আসলে আমি এই জিনিসটা ফেস করছি, যে এসির কাস্টমারের এসির সমস্যা, এসিতে সমস্যা ছিল, আমি এক কাজে গেছি, এসির সুইং মোটরের সমস্যা, পরে আমি কাজ করার শেষ বলতেছে যে আমার সুইং মোটর তো এটা ঠিক ছিল, আপনি নষ্ট করে ফেলছেন। তা আসলেই সেই জন্যই আপনাদের ক্ষেত্রেও বলিনি, আপনারা যখন অবশ্যই কাজ করবেন প্রথমে এসিটাকে অন করে নেবেন। এখন আমার এই আসলে এখন যে কারণে ভিডিওটা করা হচ্ছে, এই এসিটাতে যে সমস্যা, কাস্টমার বলতেছে যে এসির কম্প্রেসার চলে না, অন্য একজনে এসে চেক করছে যে চলে, কিন্তু আমরা দেখছি যে চলে না, চেক করে গেছে তাও ওনারা বলতেছে শিওর না। সেক্ষেত্রে আমি এখন আপনাদের সামনেই আসলে কম্প্রেসারটাকে অন করলাম, দেখলাম যে কম্প্রেসার ফ্যান মোটর এগুলো ঠিক আছে। তো অবশ্যই যখন একটা এসিতে আপনারা চেক করতে যাবেন এই জিনিসটা অবশ্যই চেক করে নেবেন, যে এসির সব সাইড ঠিক আছে কিনা, সার্ভিসিং করার ক্ষেত্রে হলো সেই জিনিসটা করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।